নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কৃষকদের ডাকা ভারত বন্ধ সর্বাত্মক, ব্যাপক প্রভাব শিলচরে, পুলিশ ছিল নীরব। ভারত বন্ধে করিমগঞ্জ, হাইলাকান্দি ও উধারবন্দে পুড়ল টায়ার ও কুশপুতুল। এয়ারফোর্সের গেট খুলতে এবার মাঠে নামল স্কুল পড়ুয়ারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিয়েছিল দেশের প্রায় 500টি কৃষক সংগঠন, যার সমর্থন জানায় প্রায় সবকটি বিরোধী দল সহ বিভিন্ন সংগঠন সংস্থা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন জানানো এদিনের বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। শিলচরে এদিন সকাল থেকে বোঝা যায় বন্ধের প্রভাব ব্যাপক আকার নেবে, তাই খুলেনি কোনো দোকানপাট, বাজারহাট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, চলেনি কোনো ধরনের যানবাহন, সবকিছু সম্পূর্ণরূপে এদিন বন্ধ ছিল। সাধারণ মানুষের মতে এই বন্ধ কৃষি আইনের বিরুদ্ধে হলেও কৃষকদের একার স্বার্থে নয়, সরকারের বিভিন্ন নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে তার প্রভাবও পড়েছে এদিনের বন্ধে। শুধু শিলচর নয়, গোটা রাজ্যে এবং দেশ জুড়ে এদিনের ভারত বন্ধ ছিল বাস্তবার্থেই ঐতিহাসিক। যেসব কারণে এই বন্ধ ডাকা হয়েছে তা সবচেয়ে বেশি ক্ষতি করছে সাধারণ মানুষদের। গোটা দেশের সঙ্গে গোটা বরাক উপত্যকায় এদিন বন্ধের ব্যাপক প্রভাব পড়ে। বন্ধ সফল করতে পথে নামার সিদ্ধান্তের কথা জানিয়ে 12টি সংগঠনের কর্মকর্তারা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রশাসন দমননীতি অবলম্বন করলে গড়ে তোলা হবে পাল্টা প্রতিরোধ। কিন্তু মঙ্গলবার সকাল 5টায় বন্ধের সময়সীমা শুরুর পর থেকে দেখা যায় দমননীতির বদলে পুলিশ ছিল সম্পূর্ণ নীরব দর্শক। কোনো ধরপাকড় নেই, তাই বিনা বাধাই আন্দোলনকারীরা চালিয়ে গেছেন কার্যসূচি। কৃষকদের পাশে থেকে ছাত্র জীবন, শ্রমিক, কৃষক, কর্মচারী এক পথ, তারা সমস্ত মানুষের অন্য জায়গায় সেই কৃষকদের জন্য ভারত বন্ধ নিয়ে বামপন্থী সংগঠনগুলির সদস্যরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সরকারের এই কালো আইন নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান তারা। দিল্লিতে বর্তমানে যে কৃষক আন্দোলন চলছে, লক্ষ লক্ষ কৃষকরা দিল্লির চারপাশকে ঘিরে রেখে দিয়েছে একটাই দাবি, যে কৃষক বিরোধী, কৃষকের স্বার্থ বিরোধী যে কৃষি আইন এই সরকার প্রণয়ন করেছেন সেটা যাতে বাতিল করা হয়, এবং কর্পোরেটদের স্বার্থবাহী এই যে কৃষি আইন, বড় বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষার যে কৃষি আইন, কৃষিক্ষেত্রকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে আইন প্রণয়ন করেছে তার বিরুদ্ধে আজকে দেশব্যাপী এই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে, সংহতি জানিয়ে যে ভারত বন্ধ হচ্ছে, শিলচরেও এই বন্ধ সম্পূর্ণভাবে সফল হয়েছে, সেই জন্য আমরা আপামর জনসাধারণকে আমরা অভিনন্দন জানাই। এদিন পিকেটার্সরা জেলাশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করার চেষ্টা না চালালেও কার্যালয়ে হাজির হননি জেলাশাসক বা অন্য কোনো আধিকারিক। জানা গেছে জেলাশাসক বর্তমানে রয়েছেন জেলার বাইরে, তাই তার কার্যালয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে জেলাশাসক ছাড়া অন্যান্য আধিকারিকরা না গেলেও কয়েকজন কর্মী অবশ্য হাজির হন, তবে কাজকর্ম কিছু হয়নি বললেই চলে। অফিস পাড়ায় অন্য কোনো কার্যালয়ে অবশ্য কাউকে হাজির হতে দেখা যায়নি। শুধু প্রধান ডাকঘরে 2-3 জন কর্মী হাজির হলে তাদের বের করে দেন বন্ধ সমর্থকরা। সামগ্রিকভাবে এদিন শিলচরে ছিল স্বতঃস্ফূর্ত সফল বন্ধ।
কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে অব্যাহত রাখা প্রতিবাদের মধ্যে মঙ্গলবার সারা দেশের সাথে সম্মতি রেখে করিমগঞ্জের মুখুরভাঙ্গাতে ভারত বন্ধের সর্বাত্মক প্রভাব পরিলক্ষিত হয়। এদিন রাস্তা অবরোধ চলাকালে জেলার পুলিশ সুপারের বাহন আটক করা হয়। দীর্ঘ দু ঘন্টা জাতীয় সড়কে অবরোধ চলাকালে পুলিশ ও অর্ধসামরিক বাহিনীর দ্বারা প্রতিবাদকারীদের আটক করার ফলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। आज हजार हजार लाखों किसान को सड़कों पर आना पड़ा सिर्फ और सिर्फ एक ही मोदी गवर्नमेंट की जो बिल है, जो इलीगली बिल पास किया गया उसी की वजह से। आज हम जो किसान ऐक्य मंच ने जो स्ट्राइक का बुलावा किया है उसको समर्थन करते हुए, उसका पूर्ण समर्थन करते हुए इधर रास्ते पे खड़े हैं। और जब तक किसी बिल विथड्रॉ नहीं होगा, उसको डिसमिस नहीं किया जाएगा, हमारा प्रोसेस जारी रखेंगे। चाहे हमारे ऊपर लाठीचार्ज हो, गोली हो, अरेस्ट हो, एडमिनिस्ट्रेटिव पावर हो, लेकिन हमारा प्रोटेस्ट जारी रहेगा। সারা ভারত কৃষক সংগঠনের ডাকে ভারত বন্ধে সাড়া দিয়ে হাইলাকান্দিতে বীর লাচিত সেনার কর্মকর্তারা মঙ্গলবার সকালে মাটিজুড়িতে কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল করে তোলেন গোটা এলাকা। জানা যায়, এদিন তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে এআইইউডিএফ, যুব ফ্রন্ট এবং নেমসু সংগঠনের কর্মকর্তারা ও পিকেটাররা ভারত বন্ধকে সার্থক করে তুলতে যৌথভাবে এক বিশাল মিছিল হাইলাকান্দি সিরাজপুটি থেকে শুরু করে বাটা পয়েন্ট পর্যন্ত যাবার পর পথের মধ্যে আটকে দেয় হাইলাকান্দি পুলিশ। এ নিয়ে পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বীর লাচিত সেনা হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি জিয়াবুর রহমান বলেন, হাইলাকান্দি পুলিশ ও সিআরপিএফ বাহিনী পথের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের তাদের পদযাত্রা আটকে দিয়ে বলপূর্বক তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে হাইলাকান্দি সদর থানা নিয়ে যায়। তিনি আরো বলেন, যদি অবিলম্বে কৃষক বিরোধী আইন বাতিল না করা হয়, তবে এই আন্দোলনকে আরো তীব্রতর করে তোলা হবে, প্রয়োজনে বীর লাচিত সেনার সংগঠন জঙ্গিরূপ ধারণ করতে বাধ্য হবে। পুলিশ প্রশাসনের এরকম ভূমিকার উপর এদিন তীব্র অসন্তোষ ব্যক্ত করে প্রতিবাদ এবং নিন্দা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। কৃষকদের উপর যে বিল চেপে দেওয়ার চেষ্টা করেছে, এর প্রতিবাদে আমরা আজ মাটিজুড়িতে এখানে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কুশপুতুল দাহ করে এখানে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। ভারতের সরকার যে আমাদের অসহায় গরিব কৃষকদের উপর যে আইন চেপে দেওয়ার চেষ্টা করেছে, এই আইনটি সম্পূর্ণ বেআইনি। এই আইনটি অবিলম্বে এই আইনটি প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে এই আইন নিয়ে আমরা আরও জোরদারভাবে আন্দোলনে নামার চেষ্টা করব। মঙ্গলবার সারা দেশের সাথে সংগতি রেখে উধারবন্দ ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের পদাধিকারীরা কেন্দ্রের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এদিন উধারবন্দ ভিআইপি রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। তারা বলেন, কেন্দ্রের কৃষক বিরোধী আইন প্রত্যাহার না করলে আবারও আন্দোলন করতে বাধ্য থাকবেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাবাজ আহমেদ লস্কর সহ অনেকে। আমরা ভারত সরকারকে আবেদন রাখছি যে এই বিলটাকে যাতে উঠিয়ে নেয় ওরা, আর কৃষকদের স্বার্থে, কারণ এই বিলটা উঠিয়ে নেয়, কারণ কৃষক ছাড়া আমরা কিছুই না। কৃষকদের যদি সাহায্য সরকার না করে তো আর কে করবে? কারণ কৃষকদের দ্বারা উৎপাদিত ফলের দ্বারা এই আমরা সমস্ত মানুষ জাতি জীবিকা নির্বাহ করে। আচ্ছা, যদি কৃষক বিলটা কেন্দ্রীয় সরকার প্রত্যাহার না করে তো আপনারা কী করবেন? আরও বৃহত্তর আন্দোলন করে তুলব আমরা, এবং কৃষকদের সমর্থনে যতটুকু প্রয়োজন আমরা সাহায্য করব ওদেরকে। কৃষক বিরোধী তিনটি কৃষি বিল বাতিল করার দাবিতে ভারত বন্ধ সফল করতে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ আহত ভারত বন্ধকে সোনাই এলাকায় সর্বাত্মক করতে সোনাইয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে পড়ুয়ারা। মঙ্গলবার কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ আহত ভারত বন্ধকে সফল করে তুলতে সোনাই বাজারে এমসিটি কলেজের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা পিকেটার হিসেবে ময়দানে নেমে পড়েন। এদিন সকালে সোনাই শহরে প্রথমে পড়ুয়ারা ময়দানে নেমে গাড়ি থামাতে শুরু করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সংস্থার কর্মকর্তারা এতে সামিল হন। বন্ধ পালন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন যুব এআইইউডিএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার, ছাত্র সংগঠন এমএসওর পক্ষে এমএইচ লস্কর, সোনাই এমসিটি কলেজের ছাত্র সংসদের পক্ষে সাধারণ সম্পাদক নেকিব লস্কর সহ অনেকে। পরে সোনাই থানার ওসি এসে প্রতিবাদকারীদের সাথে কথা বলার পর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে। ভারতের ইকোনমিক্যালি ভাবে আমাদের দেশ বিধ্বংসীর দিকে ধাবিত হবে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল
বিভিন্ন সামাজিক সংগঠন এই বিলকে সমর্থন করে যেভাবে রাস্তায় নেমে এসেছে, যার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সাব্যস্ত করছি বিজেপি সরকারের বিপক্ষে। আজকে যেভাবে বিজেপি সরকার কৃষকদের উপর এই মননঘাতী বিল আনছে, এই বিল অদূর ভবিষ্যতে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের জীবন ব্যবস্থায় ব্যাপক আঘাত হানবে বলে মনে করি। তো সর্বাবস্থায় সর্বশ্রেণী জনগণ আজকে এই বিলে প্রোটেস্ট করে সমর্থন জানানো উচিত, যেভাবে সবাই সমর্থন জানাচ্ছেন, যার জন্য ধন্যবাদ। আমরা আজকে নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা রাজপথে থাকবো এবং এই বিলে রেজিস্ট করব। ধন্যবাদ। করোনা মহামারীর জেরে কুমিরগ্রাম এয়ারফোর্স অথরিটির গেট বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন থেকে গেট খোলার দাবিতে বিধায়ক মিহিরকান্তি সোমের হস্তক্ষেপ কামনা করেও হয়নি কোনো সুরাহা। অতি সত্বর গেট খুলে না দেওয়া হলে ভোট বয়কট করতে বাধ্য হবেন বলে হুঙ্কার দেন বৃহত্তর কুমিরগ্রাম এলাকার বাগানের বাসিন্দা। ইলেকশন পার্টির আমরা গার্ডেনে কুমিরগ্রাম গার্ডেনে ঢুকতে দিতাম না, এখন আমরা বুট বয়কট করব, বুট পুরা বয়কট করবো, আমরা 7-8,000-10,000 বুট আছে পুরা বয়কট করে দিব, কোনো পার্টিরে ঢুকতে দিতাম না। যত সময় পর্যন্ত আমরা রাস্তা ফাঁসলা হইতো না, আমরা বান্ডুল এন্ডোগ্রাম কুমিরগ্রাম কোনো বুট ইয়র গাড়ির আমরা ঢুকতে দিতাম না, কোনো পার্টিরে ঢুকতে দিতাম না। মঙ্গলবার এয়ারফোর্সের বন্ধ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শনে নামেন এলাকার পড়ুয়া সহ স্থানীয়রা। তারা বলেন, বাগান এলাকার সংযোগের সড়কটি করোনার পর থেকে বন্ধ করে দেওয়াতে বাগানের লোকজনের জরুরিকালীন আসা যাওয়ায় অসুবিধা হচ্ছে। তাছাড়া এলাকার প্রসূতি মহিলা থেকে শুরু করে পড়ুয়ারা চরম বিপাকে পড়েছেন, কিন্তু জনগণের জটিল সমস্যা নিরসনে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন উধারবন সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোম। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। আজকে এখানে স্ট্রাইক করতে আইসি, আমরা অনেক দিন থেকে সাফারিং করতে করতে আমরা অসহ্য ধৈর্যের সীমা পার পাইয়া আমরা এখানে আইয়া দাঁড়াইছি। আজকে বাচ্চাগুলা দেখুন, স্কুলের ড্রেস পরিয়ে হয় তারা, আমরা স্কুলের বাচ্চাগুলা যেতে দেয় না। শ্রমিক মানুষে আমরা 140 টাকা হাজিরি পাই, এই হাজিরি টাকা দিয়ে তো আমরা 14 কিলোমিটার ঘুরিয়ে আমরা বাচ্চা স্কুলে পাঠাইতে পারতাম না, 200 টাকা খরচ হয়, তারা এই এয়ারফোর্স ব্যাংকের মানুষ যেতে দেয় না। তখন তারা লগে কি ডিসিশন হয়েছে? ডিসিশন 11:30 সময় তারা আমরা জানাইবো যে গেট কিতা করবো না করবো। যদি আমার সঙ্গে আমার বাবা যায় তো আমার বাবা বাগানের চাষ হবে, যদি কাজ করে না তো আমাদের পেটে কি দিবে, আমাদেরকে পড়াবে? আর এই রাস্তা দিয়ে আমরা যদি যাই তো আমাদের 200 টাকা ভাড়া লেগে যায়, আমরা এটা কোন জায়গা থেকে পাবো? আর বা আমরা কলেজ কি পড়াশোনা বন্ধ করে দেবো? এটার কারণ এই রাস্তা যদি আমাদের থাকে তো আমাদের আপ অ্যান্ড ডাউন 15 টাকা লাগে, 15 টাকা যাতে 15 টাকা 30 টাকায় পুরো আমাদের এখানে আপ অ্যান্ড ডাউন হয়ে যায়। এতদিন থেকে আমাদের 8-9 মাস থেকে আমাদের কলেজ বন্ধ, আমরা যেতে পারি না বা কোনো দিন যাই, তো এই রাস্তা দিয়ে আমরা যাবোটা কেমনে বা আসবোটা কেমনে? মঙ্গলবার বদরপুর মাছিমপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার 50টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুমোদিত হয়। তার মধ্যে 10টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার শুভ শিলান্যাস নিজে সরেজমিনে থেকে করলেন বিধায়ক কিশোরনাথ। তাছাড়া সোনাপুর জিপির পিডব্লিউডির প্রকল্পের অনুমোদিত 89,77,500 টাকার এক রাস্তা শিলান্যাস করেন। এদিন স্থানীয়রা বলেন, দিনটি তাদের কাছে এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুর মাছিমপুর জিপি সভানেত্রী মঞ্জু গোয়ালা, মন্ডল সাধারণ সম্পাদক রাজেশ গোয়ালা, মাছুঘাট জিপির এপি প্রতিনিধি রাজেশ শর্মা প্রমুখ। এই রাস্তা এই এলাকাবাসীর অনেক দিনের ডিমান্ড ছিল, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রাস্তাটা কাঁচা ছিল, আর এই গ্রামবাসীর এই কাঁচা রাস্তা দিয়েই চলাচল করছিলেন, আর গ্রামবাসীর ডিমান্ড ছিল যে যেকোনোভাবে ওনাদের এই রাস্তাটা পাকা করার জন্য। আর আমি কথা দিয়েছিলাম, সেই মতে আজকে কথা রেখেছি, সেই রাস্তার আজকে শুভ শিলান্যাস হলো, সেই রাস্তার জন্য 89 লাখ স্যাংশন করা হয়েছে। আর যেটা আপনি দেখতে পাচ্ছেন, শিলান্যাস আজকে করেছি কিন্তু কাজ 2 দিন আগে থেকে কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মতো কাজ শুরু করা হয়েছে। শিলচর শহরে আবারও মহিলার ওপর প্রাণঘাতী হামলা। এক মাসের মধ্যে দুবার, প্রথমে 1 ডিসেম্বর এবং পরে 7 ডিসেম্বরে প্রাণঘাতী হামলা হলো শিলচর পিডব্লিউডি কোয়ার্টারে বসবাসকারী সেই অফিসেরই কর্মী জয়ন্তী মল্লিক এবং তার পরিবারের উপর। জানা যায়, কয়েক মাস আগে তাদের উপর প্রাণঘাতী হামলা করেছিল সেই কোয়ার্টারে থাকা বিকাশ দাস, কল্পনা দাস, অনিল দাস, অমিত দাস, ডিম্পল দাস, রাজু দাসেরা। তবে এবার আঘাত অত্যন্ত গুরুতর।
এজাহার অনুযায়ী জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে জয়ন্তী মল্লিক ও তার ছেলের মাথায় আঘাত লাগে। পরে পুলিশ কর্মীদের সহযোগিতায় তাদের নিয়ে চিকিৎসা করানো হয়। এছাড়াও ঘন ঘন শহরে মহিলাদের উপর হামলা চলছে। মঙ্গলবার পুলিশ সুপার বিএল মিনার সাথে সাক্ষাৎ করেন সর্বভারতীয় সংগঠন গৈরিক ভারতের কাছাড় জেলা সমিতির কর্মকর্তা মধুমতুমা দাসকালনগ, রাজদীপ ভট্টাচার্য সহ অনেকে। তারা বিশেষভাবে অনুরোধ করেন পুলিশ সুপারকে এ নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে। পুলিশ সুপার তাদের আশ্বাস দিয়ে বলেন, পুলিশ আইন অনুযায়ী সদর্থ ভূমিকা নেবে, দোষীরা কেউই ছাড়া পাবে না। আজ গৈরিক ভারতের এক প্রতিনিধি দলকে নিয়ে আমরা আমাদের কাছাড়ের পুলিশ সুপার ভানবরলাল মিনার দ্বারস্থ হয়েছি। আমরা সবাই খুবই ক্ষোভ নিয়ে আছি, কারণ এই ফ্যামিলিটার সাথে, মল্লিক ফ্যামিলির সাথে এই করে তিনবার ঘটনা হলো, একই মাসের মধ্যে দুবার ঘটনা হলো। ওদেরকে ওরা গুরুতরভাবে আহত, ওদের প্রাণ বিপন্ন হতে চলেছিল, মাথায় সেলাই, হাতের সেলাই, অনেক খারাপ অবস্থা। হত্যার চেষ্টা করেছে আলপনা দাস, অমিত দাস, বিকাশ দাস এবং অন্যান্যরা। ওদের ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি তারাপুর পুলিশ। তার সুবিচার চাইতে আমরা আমাদের এসপি ভানবরলাল মিনার সাথে সাক্ষাৎ করতে আসি এবং ওনার কাছে অনুরোধ করি যে যারা দোষী আলপনা দাস, বিকাশ দাস এবং অন্যান্যরা, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ওরা যেমন এই ধরনের অপরাধ আর কখনো করতে পারে না। সোমবার ফের পরিবহন, পুলিশ ও বন বিভাগ নিয়ে অভিযানে নামেন সার্কেল অফিসার প্রাণজিৎ দেব। এদিন পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট অফিসার ওমপ্রকাশ উপাধ্যায়, কাটিগড়া থানার ওসি নয়নমণি সিনহা, বন বিভাগের রেঞ্জার পিঙ্কু সিনহা ও তাদের বিভাগীয় কর্মকর্তাদেরকে সাথে নিয়ে কাটিগড়া, চৌরঙ্গি, লক্ষ্মীপুর, কালাইন, তিমাথা ইত্যাদি এলাকায় জাতীয় সড়কে চালান অভিযান। গাড়ি থামিয়ে লাইসেন্স সহ যাবতীয় নথি পরীক্ষা করেন পরিবহন বিভাগের কর্মকর্তারা। অভিযান চলাকালে কারোর লাইসেন্স তো কারোর হেলমেট তো কারোর নেই গাড়ির নথি, এমন চিত্র ফুটে ওঠে তাদের সামনে। মোট 26টি গাড়ির উপর মামলা হয়। উল্লেখ্য, একের পর এক অঘটন কাটিগড়ায় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে কাটিগড়ায় সড়ক দুর্ঘটনায় অকালে 7টি তরতাজা মানুষের জীবনদীপ নিভে যায়। এদিকে অভিযান শেষে কালাইন অটোচালক ও মালিকদের নিয়ে কালাইন থানা ভিত্তিক মহিলা সমিতির কার্যালয়ে বৈঠকে বসেন সার্কেল অফিসার। সভায় উঠে আসে জাতীয় সড়কের কালাইন এলাকার যানজটের কারণ। এতে অনেকে যানজট নিরসনের নিজস্ব অভিমত পোষণ করলেও কোনো সঠিক সমাধান না আসায় অবশেষে সার্কেল অফিসার বলেন, জাতীয় সড়ক যে কোনো মূল্যে যানজট মুক্ত হতে হবে। এতে সকলের সহযোগিতা কামনা করে কালান এলাকায় যানজট মুক্ত করার আহ্বান করেন তিনি। আরো বলেন, মুখের কথায় কাজ না হলে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। কালান তিমাথা থেকে 100 মিটার দূরে রাখতে হবে অটোসহ যে কোনো যাত্রীবাহী গাড়ি। ফুটপাত বা সড়কে কোনো ধরনের ব্যবসা চলবে না। বৈধ নথিপত্র ছাড়া কাউকে চালকের আসনে দেখা গেলেই উপযুক্ত পদক্ষেপ নেবে পরিবহন বিভাগ বলে সাফ জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কৃষকদের ডাকা ভারত বন্ধ সর্বাত্মক, ব্যাপক প্রভাব শিলচরে, পুলিশ ছিল নীরব। ভারত বন্ধে করিমগঞ্জ, হাইলাকান্দি ও উধারবন্দে পুড়ল টায়ার ও কুশপুতুল। এয়ারফোর্সের গেট খুলতে এবার মাঠে নামল স্কুল পড়ুয়ারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।